টোটোর সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক রেশন ডিলারের। ঘটনাটি ঘটেছে মালদার মহেশপুর গ্রামে। ঘটনায় 48 বছরের সুখরঞ্জন দাসকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সন্ধ্যায় বনভোজন করে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি টোটোর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মোদিপুকুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।